হ্যালো, চলে এসেছি আবার নতুন চ্যালেঞ্জের সাথে। আর আজকে আমরা চলে এসেছি মিষ্টি চ্যালেঞ্জ। আর আমাদের এখানে কি কি আছে মন্নালি দি তোমাদের বলে দেবে। আজকে মিষ্টি চ্যালেঞ্জে আছে 30টা পান্তুয়া, 30টা রসগোল্লা। আমি 15খানা পান্তুয়া খাবো, বাকি 15টা ও, আর ও 15খানা রসগোল্লা খাবে, বাকি 15টা আমি খাবো। দেখো, ও কিন্তু শিওরলি বলে দিয়েছে ও 15টা খাবে। খাওয়ার জন্য নিয়েছে, খাওয়ার জন্য নিয়েছি, খেতে পারবো কিনা জানি না, এত খাওয়ার অভিজ্ঞতা নেই। দুটো মিষ্টি খেয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম সত্যি, মানে জানি না কতগুলো খেতে পারবো। একটা দুটোটা খাওয়ার পরেই মানে একদম দম ফুটে যায় আমার, বিশেষ করে এটা কি ওটা রস পড়েছে, ওই জন্য মুছে মুছে বেড়াচ্ছি। তো চলো আমরা এবার স্টার্ট করবো, ঠিক আছে? বেশি কথা না বলে, কিন্তু তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর শেয়ার করে নিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান। আর যখন এই ভিডিওটা দেখবে একদম মিষ্টি মুখে দেখবে, মানে আমাদের মিষ্টি ভাবে দেখবে। আর কে কি মিষ্টি খেতে ভালোবাসো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে দেবে কমেন্ট বক্সে, ঠিক আছে? নেক্সট টাইম আমরা ওইগুলোও আনার চেষ্টা করব। তো নিয়ম বলার আগে আরেকটা জিনিস বলি, যেটা আমি মিস করে গেছি, এটা কে বলবে? হ্যাঁ, মানে এটা কিন্তু চ্যালেঞ্জের বাইরে, সেটা বলে দে। হ্যাঁ, এটা চ্যালেঞ্জের ফুড আইটেমের মধ্যে ইনক্লুডেড নয়, আর এটা নেওয়া হয়েছে এই জন্যই যে মুখের একটু যদি স্বাদ পরিবর্তন করতে লাগে, এত মিষ্টি খাওয়ার পর তো মুখটা কেমন হয়ে যায়, তখন এই সল্টেড আইটেমটা আমরা নিয়েছি। কিছু পাইনি, ভেবেছিলাম সিঙ্গারা বানাবো। আমরা মিষ্টি যখন শো করি তখন আমাদের গা গুলিয়ে যায়, জানো তো, মানে শোটা যেন ভালো করে করতে পারি, তাই জন্যই এই চিপসটা নেওয়া। তো এই চ্যালেঞ্জ এর নিয়ম যেটা আমি ঠিক করেছি সেটা অ্যাজ ইউজুয়ালি তোমাকে খেতে হবে, খেয়েই যাও, খেয়েই যাও। যে আগে স্টপ করবে, যে আগে গিভ আপ করবে, সে হবে লুজার। তার জন্যই তো আছে পানিশমেন্ট, আর যে উইনার হবে তাকে কিচ্ছু দেওয়া হবে না। তো চলো আজকের কাউন্টডাউন স্টার্ট করছি, 3, 2, 1, চলো আমরা মিষ্টি খাই। স্টার্ট ইটিংটা বল, স্টার্ট ইটিং। এই দেখো, আমি এবার রসগোল্লা দিয়ে স্টার্ট করবো। এ বাবা, ও খেয়ে ফেললে আমি তুলতে পারছি না। দারুণ খেতে পান্তুয়া গুলো, ভালো লাগছে, গরম গরম দেখতে পাবে মাঝে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখো। রসগোল্লা কিন্তু গরম করতে গিয়ে না একটু একটু লেগে গেছে কোনো কোনো রসগোল্লা, দেখছি তো তাই। এটা তুলে না, এটা মিষ্টি কম। বাপরে, রসগোল্লাটা ভালো লাগছে, গরম তো ভাগ্যে সেটা নেওয়া হয়েছে বুদ্ধি করে, ওর বুদ্ধি।
পান্তুয়া বেশি খাওয়া যাচ্ছে না, খাওয়া দাওয়া অত সহজ কাজও নয়, বুঝতে পারছি এখন, দেখতে সহজ। মনে হচ্ছে গিভ আপ করবে ও, মুখটা দেখে মনে হচ্ছে। তুই তো আমার থেকে এগিয়ে আছিস, একদম সে কুটির মতো হচ্ছে মুখটা। গুড নাইট, গুড নাইট, মরাও। হয়ে গেছে, মনে হচ্ছে সোচের আমি পালাই বাড়ি। এই যারা বলো না দিদিরা মিষ্টি খাও, ভাই বোনেরা আর ভাইয়ের একটু তোমরা খেয়ে দেখো, আর খাবে না বলে কটা করে ছিল জানিস, 30টা করে মিষ্টি। পরের বার তুই মিষ্টি চ্যালেঞ্জ করবি, আমি চিপস চ্যালেঞ্জ করব। অনেক খেয়েছি, আর রাত্রিবেলা খবর নিনি আমার, এত মিষ্টি তুই আমার নিয়েছিস, আমি কোথায় যাব তোর কাছে? মারাত্মক শাস্তি, আমার তো মনে হচ্ছে আমি গিভ আপ করবো। মেয়েটা খেতেও পারে, পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি খাওয়ার। এই আমি আর পারবো না রে ফাল্গুনি, আমি সত্যি পারছি না, আমার কেমন একটা হচ্ছে, এত মিষ্টি খাওয়া সম্ভব না। ও আগে গিভ আপ করলো, তাহলে কে বেশি খেয়েছে আমাদের মধ্যে? আমি বলে দিচ্ছি, বড় বাটিগুলোতে 8টা করে মিষ্টি ছিল, আর ছোট বাটিগুলোতে 7টা করে ছিল। তো বড় ওর আছে 1, 2, and 3, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, 3 না 2, 1, 2, and 3, পান্তুয়ার একটা আছে, আর প্লাস একটা বাটি, আর আমার এখানে একটা পান্তুয়া, এখানে 1, 2, 3, 4, 5, 6 খানা রসগোল্লা। তাহলে উইনার তো তুমি, পানিশমেন্ট পাবো আমি, পাবো যখন একটু চিপসি খেয়ে নি। এইটা ভালো খেলতে, আমরা নিয়েছিলাম 30 খানা মিষ্টি, 30, 30, 60, 30 খানা মিষ্টি নয়, 30, আমি 30 ও, তাই না? বাটি চামচ সেই চামচ জিজ্ঞেস কর না, ঘুরে দেবো এখানে, এখানে 8 খানা আছে পান্তুয়া, এটাও 7 খানা, ও 8 খানার বাটিটা খেয়ে নিয়েছে, যে বড় বাটি ওর, ওটাই 7টা রসগোল্লা ছিল 8টা, মানে টোটাল 7, 8, 7, 8, 15, 15, 30, 15, 15, 30, আমি সাজিয়েছি তো। আমি কটা খেয়েছি? ওটা 8টা, 9টা, 10টা, 11টা, 19 খানা খেয়েছে। আর কতগুলো আছে জানো, 1, আর এটা এটা 8টা, 9, আর 6, 15, আমি 15টা খেয়েছি, আমার বাড়ির লোক যেন না জানে। তো চলো এখানেই কম্পিটিশন আজকে শেষ হবে, পানিশমেন্ট রাউন্ডে আসছি, তোমরা দেখতে থাকো, বর্ণালী দি পানিশমেন্ট পাবে, এন্টারটেন করবে তোমাদের।
দেখলেই যে আমি 19টা মিষ্টি খেয়ে আজকে উইনার হয়ে গেছি আর লুজার আমার পাশেই বসে আছে। তো আজকে যেটা ওর জন্য একটা ইন্টারেস্টিং গেম এনেছি, যেটা আগে পানিশমেন্টটা হয়েছে একবার, তখন আমি খেলেছিলাম আর ও রিকোয়েস্ট করেছিল যে ওকেও দিতে। তো আমি ভাবলাম কেন না আজকে বর্ণালীদিকে মানে খেলানো যাক, আর সত্যি ইন্টারেস্টিং আসবে। আশা করি এই গেমটা সবারই ভালো লাগে। তো এইখানে যে জিনিসগুলো আছে ওকে আমি একটুখানি সময়ের জন্য দেখতে দেবো, তারপর ও বলবে একের পর এক জিনিসগুলো। ও আচ্ছা, কটা জিনিস ঠিক বলতে পারে, মানে হচ্ছে মেমরি গেম খেলা হবে, লাইক আ মেমরি গেম। হ্যাঁ, তো মেমরি গেমে ও এক, আমি কিছুক্ষণ সময় দেবো, তারপর আমি বন্ধ করে দেবো, তারপর ওকে একের পর এক বলতে হবে। 12খানা জিনিস আমি নিয়েছি, 12খানার মধ্যে যদি ও 10খানা ঠিক বলে দেয় তো ওকে আজকে আর কোনো পানিশমেন্ট নিতে হবে না। যদি না পারে তারপর রয়েছে পানিশমেন্ট, গান গেয়ে শোনাবে, ঠিক আছে? তো তোমরাও দেখে নাও কি কি আছে। এই যে এই সব জিনিস আছে, এতগুলো জিনিস আছে, বর্ণালি দি দেখে নিক। মেমরি গেম, ঠিক ঠিক বলতে হবে মনে করে, ইন্টারেস্টিং হবে। মুখস্থ করছে, দেখো হাত টা নড়ছে, পারলে মোবাইলটা খুলে লিখে নেয়। হয়েছে, হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। তো বর্ণালী দি দেখে নিয়েছে, এরপর যেটা হচ্ছে টাইম স্টার্ট হবে। কিন্তু তার আগে আরেকটা জিনিস আমি বলিনি, ওর সময় থাকবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ওকে, মানে 1 মিনিটের মধ্যে ওকে সব জিনিসের নামগুলো বলতে হবে। তো দেখি কতগুলো ঠিক হয়। তো ইওর টাইম স্টার্ট নাও। B for banana, B for bindi, মানে টিপ, C for carrot, গাজর ছিল, C for কম্ব, চিরুনি ছিল, আর জিলেটের একটা ইয়ে ছিল, তোমার কি বলে দাড়ি কাটা পারফিউম ছিল, টুথপিক ছিল, টমেটো ছিল, মুখস্থ করেছিস? অনেকক্ষণ দেখতে দিয়েছে, আর আমিও দেখতে দিয়েছিলাম। জি ফর জিলেটের একটা ইয়ে, আর টমেটো ছিল, টুথপিক ছিল, আমি 8খানার বেশি বলে দিয়েছি, টমেটো টুথপিক ছিল, পারফিউম ছিল, শেষ। তো চলো এবার ঠিক মানে চেক করা যাক বর্ণালী দি কতগুলো বলেছে, ঠিক আছে? বি ফর বানানা বলেছে, বিন্দি বলেছে, ক্যারট বলেছে, পারফিউম বলেছে, পারফিউম, টমেটো, টুথপিক বলেছে, কম্ব বলেছে, চিরুনি, হ্যাঁ, জিলেটটা বলেছে, এটা বলোনি, ক্যারট বলেছে, পারফিউম বলেছে, এটা বলোনি, এই দাঁড়া এইগুলো বলে দিয়েছে, এটা বলিনি, নেল পলিশ বলেনি, বলতে পারেনি, কোলগেট, থার্মোমিটার, এই কি ফর থার্মোমিটার, কোলগেট, নেল পলিশ, ও মাই গড, আর নেল কাটার আমি আগে বলেছি, নেল কাটার ওটা দেখা যাবে ভিডিওতে, হ্যাঁ বলেছি একবার, নেল কাটার, না নেল কাটার একবারও বলিসনি তুই, কিন্তু মনে ছিল আমার, এটা বলি বলিনি। তো যাই হোক, ও ভালো খেলেছে, এবার গান শোনাক, এন্টারটেইন করুক আমাদের, গান শোনাক, ও ভালো গান গাইতে পারে, তো ওর প্রবলেম হবে না এই পানিশমেন্টে। আমি ইজি দিলাম, মিষ্টি খাওয়ার পর একটু এনার্জিটা আমাদের কমে গেছে, তো তাই একটু মিষ্টি মিষ্টি গান শুনে শোটা আজকে শেষ করব। আর ও মায়াঙ্ক এসছে, হ্যালো বলো সবাইকে, হ্যালো, আই অ্যাম মায়াঙ্ক, যেটা মা পারবে না সেটা আমি করে দেব, ঠিক আছে? বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। আর বেশ, তারপর নেক্সট, নেক্সটে যা, ভুলে গেছে আর জানে না। নেক্সট ওরি গান গাইব, তবে তো ছেলে পারবে। কি হচ্ছে এসব, আমি সব জানি স্কুলে, ও সব জানটা হরিদাস রাম। আজকে মায়াঙ্ক গান গাইছে, দেখো কি স্মার্ট, মেঘের কোলে, মেঘের কোলে, ওকে ওকে ফাইন,
মেঘে না 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 এতে দাঁড়া তুই গান করবি মায়াং ডান্স করবে বসে বসে 1 2 3 গেছে টুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি লাস্ট থার্ড ওদের শিখেছে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় কি হায় আসে চোখের কথা নাকি তুই কর मैं कौन देखी नहीं गानता मार चे नेक्स्ट नेक्स्ट तो ये टाइ लास्ट एबर पनिशमेंट किंतु शेष हो बे बोनली दी लास्ट गान टाइ तू भालो गाक एबर स्कूल लाइफ तक फिर आए बोली पौरो देशी मेघ जाओ रे फिरे बोली ओ आमार पौरो देशी रे पौरो देशी मेघ যাও রে ফিরে এখন তো দিনকাল খুব মানে বৃষ্টিতেই ডুবে আছে তো সত্যি পরদেশী মেয়ে ঘুরে যাও আমরা একটু আনন্দ করি আর লাস্টে গানটা জাস্ট ফাটাফাটি ছিল শুনে দেখবে ইউটিউবে বাই ভালো লাগে হ্যাঁ রাঘবের গান হচ্ছে রাঘবের রাঘবের গলায় এই পরদেশী মেয়ে গানটা শুনতে সবচেয়ে বেস্ট লাগে আমার তো চলো আজকে পানিশমেন্ট শেষ হয়ে গেল মিষ্টি খেয়ে আমরা মিষ্টি মিষ্টি গান তোমাদের শুনিয়ে দিলাম আমাদের সিঙ্গার বর্ণালী মুখার্জি ঘোষ হোয়ার ইজ মাই ক্রাউন সিং দিচ্ছে রিয়েলি হি ইজ মাই ক্রাউন মাথায় বসিয়ে রাখবো তো চলো আজকের জন্য এখানেই শেষ করব শোটা যদি তোমাদের আমাদের শোগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল এনার্জি নেই ওটা মুভমেন্ট তো যদি তোমাদের আমাদের শো গুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের জোকারকে দেখার জন্য রোজ আসবে ক্যামেরার সাথে মানে একদম ওর বন্ধুত্ব হয়ে গেছে এখন ও আমরা না থাকলেও তার আগে এসে অনেক কিছু করে তো ক্যামেরা চলে না সেইগুলো নিজেই প্র্যাকটিস করে খুব ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে ও তো চলো আজকের জন্য এইটুকুনি আমরা বাই 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 ভূতের কাতুন নিকেরে গো আপাতত আমি আর বর্ণালী দুই রস দেখি আমাদের ভূত